আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা অনেকেই কিন্তু পিক্সলেব অ্যাপ্লিকেশনে স্টাইলিশ বাংলা ফন্ট অথবা যে কোনো বাংলা ফন্ট অ্যাড করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনার পিক্সলেব অ্যাপ্লিকেশনে যে কোনো বাংলা ফন্ট অথবা স্টাইলিশ ফন্ট আপনি অ্যাড করে সেটা ইউজ করবেন। তো আমি আশা করি আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই সম্পর্কিত আর কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। তো এজন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওর মূল প্রসেসে যাওয়া যাক। তো শুরুতে আমি একটা বাংলা ফন্ট ডাউনলোড করব এবং সেটাকে আমি পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করে দেখাবো। তো এজন্য হচ্ছে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর google.com এই ঠিকানায় চলে আসলাম। চলে আসার পর এখানে সার্চ করব ফ্রি বাংলা ফন্ট লিখে। লেখার পর এখানে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন ফ্রিতে ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে লিপিঘর যে রয়েছে এখান থেকে একটা বাংলা ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করে সেটাকে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে আমি অ্যাড করে দেখাবো। তো এজন্য এখানে দেখেন আপনি কিনতেও পারবেন এবং এখান থেকে ফ্রিতেও কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু দেখাবো এই জন্য ফ্রি ফন্ট এই অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা ফ্রি ফন্ট ডাউনলোড করব। এখানে দেখেন অসংখ্য ফন্ট রয়েছে। তো এখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করে দেখাবো। সাপোজ এখানে যে হিমালয় যে ফন্টটা রয়েছে এই ফন্টটা আমি ডাউনলোড করব। তো এই জন্য হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবারও ডাউনলোড অপশন রয়েছে এবং এখানে টিক মার্ক দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তো এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আপনি পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারবেন না। তো এটাকে হচ্ছে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য হচ্ছে আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারের মধ্যে চলে আসবেন। তো চলে আসার পর এখানে ফোন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ডাউনলোড অপশনে চলে আসবেন। তাহলে কিন্তু আপনি যে ফোনটা ডাউনলোড করেছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখেন এখানে যে প্রথমে যে আপনি যে ফন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাত্র ডাউনলোড করেছি। তো এটা কিন্তু দেখেন জিপ ফাইলে রয়েছে। তো এটা কিন্তু জিপ ফাইলে থাকা অবস্থায় এটা কিন্তু পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে সাপোর্ট করবে না। তো এটাকে হচ্ছে টিটিএফ ফাইল করতে হবে। তো অনেকটা হচ্ছে আমরা যেরকম অ্যাপস ইনস্টল করি সেইভাবে এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য কী করতে হবে, এই যে ফন্ট রয়েছে এই ফন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম নিচের দিকে আপনারা একদম এক্সট্রাক্ট টু নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনাকে এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এই যে ফন্টটা সেটা একটা ফাইলে ইনস্টল করতে হবে। তো এই জন্য এডিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে হচ্ছে আমি নিউ বাংলা ফন্ট এই ফোল্ডারের মধ্যে আমার এই ফন্টটা রাখবো, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ওকে অপশন রয়েছে, এই ওকে অপশন ক্লিক করে দিলাম। দেন হচ্ছে একদম নিচে রয়েছে ওকে, এই ওকে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখেন এখন যদি ইউনিকোডের উপর ক্লিক করি তাহলে দেখেন এই যে আমি ফন্টটা ডাউনলোড করেছি সেটা কিন্তু জিপ ফাইলে ছিল, এখন কিন্তু এটা টিটিএফ ফাইলে চলে আসছে। এখন কিন্তু আমার পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে এই ফন্টটা কিন্তু সাপোর্ট করবে। তো এখন আমার এখানের কাজ শেষ, এখন আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আমি সরাসরি পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। তো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে আমি চলে আসলাম, এটাকে ওপেন করে দিলাম এবং ওকে করে দিলাম। ওকে করার পর দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটা ফন্ট কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। আমি যে ফন্টটা কেবলমাত্র ডাউনলোড করলাম এটা এখানে অ্যাড করে দেখাবো। তো অ্যাড করার জন্য এই হচ্ছে টেক্সটের উপর ক্লিক করতে হবে। তো টেক্সটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে এ অপশন রয়েছে, এ অপশনে ক্লিক করলে আপনি একটু ডান দিকে চলে আসবেন। চলে আসলে এখানে ফন্ট নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই ফন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই ফন্ট নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কোনো ফন্ট অ্যাড করা থাকবে না। আমি কিন্তু অলরেডি অনেকগুলো ফন্ট অ্যাড করে রাখছি। তো আমি যেটা কেবলমাত্র ডাউনলোড করলাম সেটা এখানে কিন্তু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে আপনি দেখেন এখানে ফাইল ম্যানেজারের মতো একটা অপশন রয়েছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে যে হচ্ছে ফাইল ম্যানেজার সেই ফাইল ম্যানেজারে নিয়ে চলে যাবে এবং আপনি যে ফোল্ডার হচ্ছে সেটাকে ইনস্টল করেছেন বা টিটিএফ ফাইল করেছেন সেই ফাইলটা এখানে খুঁজে বের করবেন। তো আমি এখানে নিউ বাংলা ফন্ট নামে যে রয়েছে সেটার উপর ইনস্টল করেছি, এজন্য দেখেন নাইম নিউ বাংলা ফন্ট যে অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ফন্ট রয়েছে এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যে ইউনিকোড অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই দুইটা ফন্ট কিন্তু আমি কেবলমাত্র এটাকে এক্সট্রাক্ট করলাম। তো এখন কি করব, এটাকে অ্যাড টু ডিকশনারি নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এই ফন্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখেন উপরে আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ওকেতে প্রেস করলাম, তো দেখেন এখানে কিন্তু আমার এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই সেমভাবে আপনি কিন্তু চাইলে অনলাইন থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করে সেটাকে এইভাবে ইনস্টলের মাধ্যমে আপনার পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে আপনি অ্যাড করে নিতে পারবেন। শুধুমাত্র পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে না, আপনি এই সিস্টেমে চাইলে পিক্স আর্ট বা ক্যানভা বা কাইন মাস্টার সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি এই পদ্ধতিতে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।